ছোট্ট বন্ধুরা, আমরা এবার আমাদের জাতীয় ফুল শাপলা আঁকা শিখব। আমরা জানি শাপলা ফুলের অনেকগুলো পাপড়ি থাকে, তো আমরা ঠিক এইভাবে আমরা একাধিক পাপড়ি আঁকব। ছোট্ট বন্ধুরা, লক্ষ্য করো, আমরা নিচের দিকের এই পাপড়িগুলো ঠিক এভাবে এভাবে এঁকে দেব। এরপর আমরা শাপলার মূল থেকে নিচ বরাবর একটি দাগ টানব। এরপর আমরা এর নিচের অংশে দাগ বরাবর একটি শাপলা পাতা আঁকব, ঠিক এইভাবে। এবং শাপলা ফুলের আরেক পাশে আমরা আরেকটি ছোট্ট একটি শাপলা ফুল আঁকব, ঠিক এইভাবে। এভাবেই আমরা খুব সহজেই একটি শাপলা ফুল আঁকতে পারি।